মাদারিস মুহিউসুন্নাহ মাদ্রাসা এর পাশে আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালেবে আলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে হায়াতে তৈয়বা সিহ্হাতে কুল্লি আতা ফরমান, সবাই জোরে সরে বলি আমিন। উপস্থিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জিয়াউর রহমান সাহেব, কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ শৈলকুপা ঝিনাইদহ। উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্য বৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুগণ, উপস্থিত আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব তাপু ভাই, উপস্থিত আজকের সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এজন্য মহাব্বতের সাথে জোরে সোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ আসতে হবে নাকি জোরে? শিয়ালের মতো নাকি সিংহের মতো? মুসলমান বেঁচে থাকবে তো বেঁচে থাকবে সিংহের মতো, কা পুরুষের মতো নয়, কথা ঠিক কিনা? এই জন্য সিংহের আওয়াজ দিয়ে আবার বলুন আলহামদুলিল্লাহ। মুমেনা দিকে খুদা বিসিয়ারে গু তাবিয়াবি দর্দ আলম আবরু, মোমেনা দিকের খোদা বিসিয়ার গু তাবিয়াবি দর্দ আলম আবরু। ও পৃথিবীর ইমানদাররা, তোমরা বিশ্বপতি পালক আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তার জিকির করো, তাকে বেশি বেশি স্মরণ করো, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তার প্রতি শুক্রিয়া আদায় করো। কোরআনে কারীমের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্ডার করেছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার, সূরা নামল আয়াত নাম্বার 59, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 20, অধ্যায় 27, 20 15 নাম্বার লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ ইউসে ওয়াল প্রেজ উইল বি টু আল্লাহ, ও বিশ্ব নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, সমস্ত প্রশংসা একজনের জন্য হবে, চিৎকার করে বলুন তিনি কে? কুরআনে কারীমের সূরা নামের সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে অর্ডার করেছেন, ওয়া কুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার, সূরাতুন নামল আয়াত নাম্বার 93, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়েছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, কুলিল হামদুলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন, এই কোরআনে কারীম কনসিস্টিং অফ 114 চ্যাপ্টারস, 114টা সূরা সম্বলিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সূরা এই কোরআনে কারীমে দিয়েছেন এই সূরার নাম সূরাতুল ফাতিহা, কথা ঠিক কিনা? ঠিক। এই সূরার আরেক নাম সূরাতুল হামদ, এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা।
এই সূরার আরেক নাম সূরাতুল ওয়াফিয়া, এই সূরার আরেক নাম সূরাতুল কাফিয়া। সুবহানাল্লাহ, বলছিলাম সূরাতুল হামদ, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আছে না নাই কথা বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কুরআনে কারীম সূরা ফাতিহা আয়াত নম্বর 1, 2, 3 অধ্যায় 1 পারা নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, অল প্রেজ উইল বি টু আল্লাহ, হি ইজ মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল এন্ড মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনে কারীম জানিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে যিনি জগৎসমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ, যিনি অসীম দয়ালু, অত্যন্ত মেহরবান, যিনি বিচার দিবসের মালিক। সম্মানিত উপস্থিতি, একটি দিন আছে যেদিন আমাদের বিচার হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে পেশ করা হবে। সেদিন একজনের সামনে দাঁড়াতে হবে, চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ। আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদের বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। নদ নদী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এই কুরআনে কারীম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে কারীম দিয়েছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের প্রতিপালক, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কুরআনে কারীম জানিয়েছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না ফাকুন। সূরা মুমিন আয়াত নম্বর 62 পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম জানিয়েছে, তিনি সবকিছুর স্রষ্টা, হি ইজ ক্রিয়েটর অফ অল থিংস, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি তোমাদের ইলাহ। সুবহানাল্লাহ।